মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। শ্রাবতী সাথে ব্লগ চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি অন্যদিনের মতো। আজকেও এখন দেখলাম 8:36 হয়েছে, তো আজকে একটু সকালে উঠেছি, মানে 8:10 মনে হচ্ছে উঠেছি। এই যে আমার ভাত এইটা ফুটে গেছে দেখো, আর এখানে এই যে মাছ ভাজা হচ্ছে। তো আজকে মাছের ঝাল করব, আর এ করব ওই কালকে রাতে ডাল হয়েছিল, মানে আলু দিয়ে ডাল আর পরোটা করেছিল মা। তো ওই আলু দিয়ে ডাল আছে, ওটা গরম করে নেবো। মানে আলু দিয়ে ডালটা কেউ খায় না একদম, পুরো যেরকম বানিয়েছিল সেরকমই আছে, কেননা কালকে রাতে মাংস হয়েছিল তো তার জন্য। আর এদিকটা আবার কালো হয়ে যাচ্ছে কেন, এ দেখো। পরোটা কালকে রাতের একটু পরোটা বেঁচে আছে। আর এই যে মাছের জন্য মশলা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ডালটা কেউ খায় না মাংস হয়েছিল বলে, তো সেই ডালটাকে গরম করে নেবো এখন। আর মাছের ঝাল করবো, আজকাল কিছু করবো না, বেশি কিছু করলে আবার দেরি হয়ে যাবে, মাকে নিয়ে তো যেতে হবে রাখতে হবে না, তো তার জন্য। আর লাইট চলছে, ওই জন্য মনে হচ্ছে যেন রাতের মতো একটা ভাব লাগে, রাত্রিবেলা যেরকম লাইট জ্বলে একটা ভাব সেরকম। আমাদের গেট ফেট সব কিছু এখনও বন্ধ আছে, এরকম গেট বন্ধ আছে, গাড়ি বার করা হয়নি, এখন কিছুই হয় না। এরা এখন ঘুমাচ্ছে, এরা তো গেট বন্ধ। মা গো, হ্যাঁ মা, আরে ও টাইম হয়ে যাচ্ছে, উঠে মুখ ফুক দিয়ে সাড়ে ফাড়ি পরে নে। ওটা বলেছে উঠে বিছানাটা গুছাচ্ছে, গুছিয়ে ছাড় দেবে বিছানায় ময়লা। আমরা সকালেই বিছানা ঝেড়ে নিই, ময়লা পত্রগুলো পড়লে ঝাড় দিয়ে বের করে দিল, মিটে গেল। আবার মোচা টোচা হয়ে গেলে বিছানা গুছলে না একটা কেমন লাগে, তাই এদের ঘরেটা দেরি হয়ে যায়, মানে সব কাজ হয়ে যায় তারপরে, কেন মঙ্গল শুয়ে থাকে তো উঠবে না একদম, উঠতে বললেও উঠবে না। চলো আমরা পরে কথা বলছি এই রান্নাটা। মাছের ঝালের জন্যে যে মশলা বের করে নিয়েছি, আর এই যে আদা রসুন টমেটো দিয়ে ভাজা হচ্ছে, মাছের ঝালটা করতে দিই, দিয়ে তারপরে বাকি মুখ ধোবো, চায়ের জোগাড় করবো। প্যাকিং হয়ে গেছে, আবার দুটো আলু ভাজা করলাম, মাছের ঝাল ডালটা যেন কিরকম একটা লাগছিল, ভাবলাম দুটো আলু ভেজে নিই। আর এই যে দীপের এখানে প্যাকিং হয়ে যাচ্ছে ডাকটা, আর এই যে মাছের ঝাল ডালটা কালকে রাতে বললাম ছিল, এই দেখো এক গামলা ডাল, তো ওই জন্য ডাল করি নিয়ে এখন গরম করে নিলাম। আলু দিয়ে মা করেছিল পরোটা দিয়ে ভাত, আর এই যে দুটো পোস্ত দিয়ে দিয়েছি গুঁড়ো আলুতে, পোস্ত দিলে না একটু মানে গুঁড়ো আলুটা ভালো টেস্ট হয়, ওই মাছেরই এক ধরে দিয়েছি, ও বেশি এসব পছন্দ করে না, অল্প খাবে দিই, ওটা অল্পই দিই। মাছ আলু ভাজা একসাথে দিয়ে দিই, গুড়াপ্পা ভাত দিয়েছি, মায়ের শাড়ি পরা হয়ে গেছে, আমি পরবো, রেডি হবো, তারপরে বেরিয়ে যাবো। মাকে বলছি আমি শাড়ি করতে করতে রান্নাঘরটা মুছে নিতে, কেন গোপালের দুধ ফুধ গরম হবে তার জন্য। ওই যে মাকে একটু দেখা, আমার মা রেডি হয়ে গেছে দেখো, আগে কত মানে এ হয়ে থাকতো নোংরা হয়ে, আর এখন পুরো পরিষ্কার। আজকে বাবার কালকে শ্যাম্পু দিয়েছে, আজকে মাথায় তেল মাখলো, দিয়ে আকাশ বলছে দিদা সকালে চান করেছে না কি, আমি দেখ তোদের থেকে আমার মা কত পরিষ্কার হয়ে গেছে, দেখ আর একবার দেখে নে কি গো মা। আমার মা নোংরা ছিল, আমার মা সকালে হলে চান করে নিত,
বেগামের জ্বালাতে ওরম হয়েছিল, ওদের জন্য রান্না হয়ে গেল একেবারে সবাই। এবার ওরা দুপুরবেলা খাবে, আজকে আমি ভাত খাবুনি বৃহস্পতিবার, সেই রাতের দিকে 12টার পরে খাবো। নে নে তোর আর হবে নি, যেতে পার। মঙ্গল কেন সবসময় মাছ পরে থাকে? তুই মানে মাছ পরে থাকি, মঙ্গল ঠাকুরের ফুল আর মিষ্টি এনে দিল, প্রসাদ গুলো ওই ফল গুলো কালকে আনা ছিল। আর ওই যে জামা বসবার হেলমেট বস, তুই চারজনে হবে না তো, তুই এক চল যা, তুই আর আকাশ, তারপরে আমি লাস্টে যাচ্ছি, চল। ওখানে জালি আছে, জালিতে হ্যাঁ ওতে পা দিয়ে উঠে পড়। বাবা হ্যাঁ ধর, ভালো করে আকাশ কো ধরবি আর এদিকেও ধর। বিশাল মেডিকেলে ছেড়ে দিয়ে আসবে বাসুন না, তারপরে আমি যাব। মঙ্গল ছাদ থেকে এখনো আসেনি, ও আসলেই যাব। আমি যে ওই শাড়িটা পরে এখানে পরে রেডি হয়ে গেছি আর দাঁড়িয়ে আছি, আর ও এলেই যাব। আর আমাদের বাড়ি থেকে না মানে যেটা গাড়িতে উঠবো বাস স্ট্যান্ডটা, মানে বাস মেন রাস্তাটা যেখানে বাস গাড়ি চলে, একটু দূরই, মানে হেঁটে গেলে একটু বেশি টাইম লাগবে। ওই দাঁড়িয়ে আছি, ও এলে আমি যাব। মঙ্গল আকাশকে বললাম তুই গিয়ে ততক্ষণ গাড়ি ধরবি, বুকিং করবি গাড়ি, কত টাকা নেয় না নেয় কথা বলবি, তারপর আমি গিয়ে পৌঁছে যাবো। চলো যাই ওখানে গিয়ে, আগের বারে যখন গিয়েছিলাম তোমাদের ঘরে দেখিয়েছিলাম, আজকে একটু গিয়ে ভালো করে ঘুরে দেখাবো। ভয় লাগে ক্যামেরা করতে, সব গার্ডম্যান থাকে তো, তো কিছু যদি বলে তার জন্য করি না, ভয় লাগে। অল্প অল্পই দেখিয়েছিলাম সেদিনে, হ্যাঁ মানে লুকিয়ে লুকিয়ে করতে হয় ক্যামেরা, বড় হসপিটাল না, এখন কী বলবে না বলবে, তার জন্য একটা কথা বললে ফেললে তো ফেরত পাওয়া যায় না, বলো না। আর এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা যখন দেশে যাই আমার বোন কিনে দিয়েছিল, বলেছিল কোথাও গেলে আসলে এতে টুকটাক হালকা ফালকা জিনিস নিয়ে যাওয়া যাবে, তো বোন বলেছিল এই এটা কিনে দিয়েছিল, তো এতেই আমি কাগজপত্র সব নিয়ে যাই। চলো যাই, ওই দেখো মঙ্গল চলে এসেছে, ওই দেখো। চল ব্যাগ ঘোরা, চলো আবার যাই, পরে দেখ কথা হচ্ছে। আকাশকে দেখাই যায়
তো এখানে পর্চি কাটার জন্য লাইন দিয়েছি। আগের বারে এসে পর্চি নিতে হয়েছিল, এবারেও নিতে হবে, যতবার আসবো না পর্চিটা নিতেই হবে। তো এক নম্বরে ডাক্তার দেখাবো, আগের বারে লিখে দিয়েছিল। আর তো ডাক্তার দেখিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে লাইন দিয়েছিলাম ওষুধ নেওয়ার জন্য। তো পর্চিটার মধ্যে না মোহর লাগাতে হবে, তারপরেই ওষুধ দেবে, তো ওটাই আমি লাগাইনি, ভুলে গেছি। ফের আবার ছুটে গিয়ে মোহর লাগিয়ে আনলাম, এনে এবার এখান থেকে ওষুধগুলো নিয়ে নেব। ওষুধ নিয়ে নিলাম, ওষুধ নিয়ে ব্যাগে ভরে নিচ্ছি। মা বসে আছে আর মা বলছে, এই দেখো এখানে পড়ে আছে মায়ের আই কার্ড, মানে ভোটার কার্ড, আধার কার্ড হয়নি। মা যখন মাথা খারাপ হয়ে গেলো, মা চলে গেছিলো তখন আধার কার্ড চালু হয়েছিল না, তার জন্য হয়নি। আবার যখন মাকে নিয়ে আসলাম তখন তো আধার কার্ড মানে বানানো বন্ধ হয়ে গেছে, কোনো মানে অনেক চেষ্টা করেছি বানানোর হয়নি। এই কাগজগুলো হলো ইম্পর্টেন্ট, এই কাগজগুলোর মধ্যে মায়ের জীবন মরণ পড়ে আছে বলতে গেলে। তো এই কাগজগুলো আমি যেখানে না মানে আমার বাড়ির দলিল রাখি সেখানে আর রাখি, এতটা যত্ন করে রাখি। হ্যাঁ, তো কী বলবো, এই কাগজ দেখিয়ে মা সুস্থ হয়েছে এখানে। আর আগে তো আয়ুর্বেদিক দেখাচ্ছিলাম, ভালো হলো না, তারপর এখানে নিয়ে এলাম, এখানে এক এক মাস পরীক্ষাতেই ভালো হয়ে গেলো। তো আমি ভরতপুর আর পর্চিটা দেখিয়ে এখানে দেখালাম, জানো তো। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আকাশ ঘরে চার রুটি খেয়ে আসে না, তার জন্য ওইখানে পোলাও বিক্রি হচ্ছে, পোলাও খাবে বলছে। আমি বললাম এক প্লেট খেয়ে নে, মাকে বললাম, মা বলছে খাব। এখানে একটা বড় হোটেল আছে দেখো, হসপিটালের গেট থেকে বেরিয়ে এই হোটেলটা আছে। এই এইটা দিয়ে বেরিয়েছি, এটা হলো হসপিটালের গেট। আর এইখানে সামনেই চা আর পোলাও বিক্রি হচ্ছে। এখানে আগের বার এখানটা চা খেয়েছিলাম, আর এই যে পোলাও। কি কি দিয়েছে তে, সামলে আল না, কেন আমার ফোনটা আবজা হয়ে যায়। কি দিয়েছে, চিড়ে আর কি, কি বার মনে নেই। চা নিয়ে নিয়েছি, মা চা নিয়েছে। চা খাওয়া কমপ্লিট, এবার আমরা অটো বুকিং করে নিলাম যাওয়ার জন্যে। চলো এবার ঘরের দিকে রওনা দিই। এখানে আসার পথে দেখলাম এখানে একটা হাট বসে, তো ভীষণভাবে এখানে গাড়ি সব জাম হয়ে গেছিলো, জ্যাম লেগেছিলো। তো জামা কাপড় খুব সুন্দর সুন্দর সাজের জিনিস আমি দেখতে পাচ্ছি, দূর থেকে লক্ষ্য রেখেছি। এখানটা মেলা বসে, মানে মেলাও নয় মানে হাট, প্রতি বৃহস্পতিবারে বসে, আমরাও জানি, মাঝে মাঝে আমিও আসি। তো আজকে আর নামলাম না, যেহেতু অটোটা বুকিং করা আছে, তো আবার নামলে আবার দুবার গাড়ি ধরতে হবে, তার জন্যে ভাবলাম আগের বৃহস্পতিবারে আস। অটো থেকে নেমে পড়েছি, আমাদের যেখানে মানে যেখান থেকে গাড়িতে উঠে গিয়েছিলাম ওখানে বিশাল মেডিকেলে নেমে পড়েছি। তো আমি আর মাকে বলছি চলো একটু হেঁটে হেঁটে যাই, কেন মঙ্গলকে ফোন করে দিয়েছি, ও গাড়ি নিয়ে আসবে, ততক্ষণ আমরা একটু এগিয়ে গেলে তাহলে আরও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, তাই না? তো সেই জন্য মঙ্গলে আসছে আর আকাশ পিছনে আছে। চলে এসেছি বাড়ি, দেখো ওষুধ দিয়েছে মায়ের। শাড়ি চেঞ্জ করে কাজ করছিলাম, তারপরে দেখি না কাপড়বালাটা এসেছে, বলছে আমি দেশে চলে যাবো কালকে, কম দামে দেবো নাও না দুটো শাড়ি। তো ভাবছি মায়ের একটা আমার একটা নেবো, এর দোকান ছিল জানো তো, এখন দোকান বন্ধ করে ভাত খাচ্ছে, আর মা ভাত নিয়ে ছাতে চলে গেছে রোদে। আর আমি এখানে দেখো একটু চা করছি, আমি খাবো বলে পরোটা দিয়ে খাবো চা। এখন দুপুর 2:15 না কত দেখেছি, 15:30 দেখেছি, যা হোক একটা খেয়াল নেই আমার, একটু এলাচ দেবো, এই দেখো এলাচ দিয়ে চাটা বানাবো, বেশ টেস্টি হবে। আর তোমাদের দাদার ভাত এই যে এখানে বেড়ে রেখেছে মা, এই যে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আর একটা কথা বলবো, তোমরা বলবে
যে আজকে বৃহস্পতিবার, তো তুমি কেন আঁশ রান্না করেছ? তো যেহেতু বড় ছেলেটা কাজে যাচ্ছে আর আমার ছেলেদের এমনই অভ্যাস না, কি বলবো, একদম বদ অভ্যাস বলতে পারো, মানে আমাদেরও ওরকম, মানে আমরা মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারি না, এমনই অভ্যাস হয়ে গেছে। তো আমার ছেলের কাজে যাচ্ছে, সেখানে এবার ও আঁশ জিনিস ছাড়া ভাতই খেতে পারে না, ডিম মাছ মাংস যেটা হবে একটা দিতেই হবে। তো তার জন্য আমি বানিয়েছি, বানিয়ে দিয়েছি ওদেরকে, আর ওরা খাবে। আর বৃহস্পতিবারে শুধু আমি একাই মানে ইয়ে করি, আর সোমবারটাতে তোমাদের দাদা আর আমি করি। আর আমি একাই মানে তারপরে সবাইয়ের জন্য ভাতই বানিয়ে দিই, আমি একা খালি খাই না, বানানোই দরকার আমার মতে, কিন্তু ছেলেটার জন্য আরো বানাতে হচ্ছে। আমি কদিন বৃহস্পতিবার আঁশ বানাইনি, বানাতে আমি না, ডাল আলু ভাতেই করে দিই। চলো পরে খাই, খিদে পেয়েছে জোর। তো সন্ধ্যে হয়ে গেছে, আকাশ সন্ধ্যে দিচ্ছে। তো এখানে আমি কথা বলেছিলাম ভয়েস ওভারটা এই কারণেই দিতে হলো, সন্ধ্যেবেলা আমাদের সন্ধ্যে দেওয়ার সময় আমাদের কিন্তু ভজন চলে, তার জন্য তো গান চলছিল, কপিরাইটের ভয়ে এখানে আমি ভয়েসটা দিলাম। মা দেখো আমি কাজ করছি বলে কানেরগুলো গিথে দিচ্ছে। চলো বন্ধুরা, এখানেই সবাইকে বাই বাই করে দেবো, সবাই ভালো।